ঘর নেই, রাস্তায় গাছতলায় শীতে কাঁপছেন তুর্কিরা। গাজিয়ান্তেপে এখন হাহাকার, স্বজন হারানোর সুখ, সব হারানোর আর্তনাদ, ঘরবাড়ি ধসে গেছে, চারিদিকে মৃত্যুর খেলা। এর মাঝে নতুন আতঙ্ক, হিমশীতল তাপমাত্রা, তুষার ঝড় বৃষ্টি বাদ নেই কোনো কিছুই, বিপদের পর মহাবিপদ। গত দুদিন ধরেই তুরস্ক সিরিয়ায় এই দশা, প্রচুর বৃষ্টি, সেই সঙ্গে মাত্রা অতিরিক্ত তুষারপাত। সোমবার ভূকম্পনের পর থেকে বৈরী আবহাওয়ার মধ্যেই রাস্তার পার্কে কিংবা গাছের নিচে দিন পার করছেন তুরস্ক এবং সিরিয়ার মানুষ, বিশেষ করে তুর্কিরা। গাজিয়ান্তেপে দিনের গড় তাপমাত্রায় ছিল 4 ডিগ্রি থেকে -6 ডিগ্রি সেলসিয়াস। অঞ্চলটিতে রাত হতে না হতেই তাপমাত্রা -60-7 ডিগ্রি সেলসিয়াসে গিয়ে দাঁড়ায়। তবে কিছু কিছু শহর, গ্রাম এবং পাহাড়ি এলাকায় তা -15 ডিগ্রি সেলসিয়াসও হয়। সিরিয়ার তাপমাত্রা যেখানে দিনে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস, রাতে তা দাঁড়ায় -3 ডিগ্রিতে। তবে এমন ঠান্ডা আবহাওয়ায় যাদের বাড়ি অক্ষত তারা কেউই ঘরে ফিরছেন না। শীত নিবারণে কেউ কেউ রাস্তায় আগুন পোহাচ্ছেন। গৃহযুদ্ধের প্রভাবে জর্জরিত সিরিয়ার ওপর যেন মরার ওপর খাড়ার গা হয়ে দেখা দিয়েছে এই ভূমিকম্প। হিমশীতল এই তাপমাত্রায় রুখ বালাইয়ের প্রাদুর্ভাব দেশটিতে আরও প্রকট হবে বলেও আশঙ্কা করা হচ্ছে। আল জাজিরা, সিএনএন, বিবিসি, রয়টার্স, স্কাই নিউজ এসব তথ্য জানিয়েছে। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর সান লিউফাই হিমশীতল আবহাওয়ায় কাজ করতে হিমশিম খাচ্ছেন উদ্ধারকারীরা। হিমাঙ্কের নিচে তাপমাত্রা, তবু রাত জেগে দায়িত্ব পালন করে যাচ্ছেন তারা। একটি ধসে পড়া 7-তলা বিল্ডিংয়ের সামনে প্রাণের সন্ধান করছেন উদ্ধারকর্মী উমর এল কুনিট। সেখানে থাকা 20 বছর বয়সী সিরীয় এক শিক্ষার্থী জানান, এই ধ্বংসস্তূপের চাপা পড়া একজনকে আমি চিনি, সে আমার বন্ধু। বেলা 11টা থেকে দুপুর পর্যন্ত আমার ফোনের উত্তর দিচ্ছিল, কিন্তু এখন আর কেউ ফোন ধরছে না, সে ওখানেই আছে। স্কাই নিউজে গাজিয়ান্তেপ থেকে 100 কিলোমিটার দূরের আদানা শহরের বর্ণনা দেওয়া হয়। সেখানে তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। শত শত স্বেচ্ছাসেবক পৌঁছালেও বৈরী আবহাওয়া বাধ বেঁধেছে সেখানে উদ্ধার কাজে। তুরস্কের ত্রাণ সংস্থা ইসলামিক রিলিফের কোঅর্ডিনেট সদস্য মোহাম্মদ হামজা তার ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দেন বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের নিউজ এর প্রোগ্রামে। ভূমিকম্পের সময় তিনি তার 3 সন্তান সহ উত্তর পশ্চিম সিরিয়ার আদানা শহরে ছিলেন। জানান, আমার বাচ্চা ঘুমাচ্ছিল, আমি কি করব বুঝতে পারছিলাম না। এখন কি আমি তাদের জাগাবো নাকি তারা ঘুমন্তই থাকবে? আমাদের তো মৃত্যু নিশ্চিত, এই পরিস্থিতিতে তাদের কি ভয় পেতে দেওয়া ঠিক হবে? তুরস্কের শীতল আবহাওয়া নিয়েও শঙ্কায় আছেন তিনি। ভূমিকম্পে বেঁচে ফেরা গাজিয়ান্তেপের বাসিন্দা মুস্তফার কারা আলী জানান, আমরা সারা দিন ধরে অপেক্ষা করছি কিন্তু সরকার থেকে কোনো সাহায্য পায়নি। তখন তিনি তার স্ত্রীর সঙ্গে ঘুমাচ্ছিলেন, নিরাপত্তার জন্য এলাকায় মানুষ হাহাকার করছিল। আবহাওয়া সবকিছুকে আরো কঠিন করে তুলেছে, বাইরে তুষারপাত, ঝড়ো হাওয়া, বৃষ্টি, হাজার হাজার মানুষ পার্কে জড়ো হন, ছিল না কোনো কম্বল, পানি কিংবা আশ্রয়। আমরা সারাদিন অপেক্ষা করেছি এবং সরকারের কাছ থেকে কোনো সাহায্য পায়নি। শরণার্থীদের জন্য শিক্ষা প্রদানের দাতব্য সংস্থা কিডস রেইনবুতে কর্মরত আলী জানান, তাদের সব শিশু এবং স্বেচ্ছাসেবক সহ নিরাপদে আছেন। তাদের মধ্যে অনেকেই এখন তাদের পরিবারের সঙ্গে আশ্রয় কেন্দ্রে রয়েছেন। এতে অবস্থান করছে প্রায় 600 জন, যার মধ্যে 120 জন শিশু। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, তীব্র ঝড় উত্তর সিরিয়ায় আঘাত হেনেছে, তীব্র ঠান্ডা অনেক লোক ঘরবাড়ি হারিয়ে খোলা জায়গায় অবস্থান করছেন।